না গরুটা গরু সুন্দর আছে হ্যাঁ না এখন ভাই মেনলি হচ্ছে আপনি তো বিক্রি করবেন আপনি তো ফেরত নেবেন ভাই আপনাকে পায়ে ধরি ভাই জানতো ভাই যা ভাই আপনার এটা কেমন কথা ভাই জানতো আপনি যা আরে ভাই আপনি জানতো ভাই জান 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 ওই যে গরু কোন দাদা বুঝলাম না কি গরু বিক্রি করব না গরুটা কিন্তু অনেক তোমার না কইছি বেশি কথা কই না কাস্টমার কার লাগে দরকার আছে দেখলাম পানি দিছ ওই বেশ দিয়া এটা একটু খাওয়াইছি একটু কথা কই গরু এটা এমন কথা আছে আপনি গরু ফেরত নিয়ে দেবেন আপনি এরকম বাবল হইতেছেন কি লেগা কি ভাই আপনি এমন করতেছেন মোটামুটি ওই সামনে আছে না এই লাল গরুটা দেখি এইটা অনেক একটু বড় আছে ভাই এটা দিতে পারে এরে কার গরু কার ভাই আমার ভাই আসসালামু আলাইকুম আসসালাম পছন্দ হইছে কোন জায়গার গরু গরু এই যে ইয়ার টাঙ্গাইলের কিরকম চাইতেছেন ভাই গরু নিতে আসছেন তো নাকি গরু তো নিতেই আসছি গরু 7 লাখ টাকা দিবে যাচ্ছে তো না লাল গরু বুঝছেন এই যে গরুর গুতা ঠিক আছে আরে ভাই গরু দিক একটু এমন করবে ভাই ঠিক আছে এই শুনেন আমি বলি আরো 10,000 টাকা পারেন জানতো ভাই হ্যাঁ ভাই হ্যাঁ মানে ইসা মাছ কেন দেয় বুঝছো কি আপনি গরু বিক্রি করবেন না হ্যাঁ গরু বিক্রি করবো এই মামা এই মামা এই শুনেন না একটু কথা শুনেন একটু কথা শুনেন গরুটা পছন্দ হয়েছে বুঝছেন দূর থেকে দেখছি আরে জানতো আরে কি আপনি কি গরু বেচবেন না নাকি এই এই গরু খাও না যা দিতে আসি ভাই কি ব্যাপার বললাম না কি গরু বিক্রি করবো না মনে দেখাই দিয়েছে নাকি বিক্রি করে ওই দামে গরু হয় যে দাম বলছেন আপনারা ওই দামে গরু হয় না তারপরে এই জন্য কি ইয়ে করবো না এই এই মামা শুনেন তো এই শুনেন এই কি মামা শুনেন না আরে একটু এদিকে এদিকে আরে ভাই আপনারা জানতো ভাই আপনারা কি ইজা মাছ কিনতে দেন এদিকে গরু কিনতে আসছে তো ভাই আমি তো নিমু গরু নিমু নিবেন তো নিলে আপনি আপনি বিবি কয় যে 7 লাখ 8 লাখ টাকা একটা গরু আপনি যদি 10,000 20,000 টাকা 1 লাখ টাকা দাম কয় ভাই থাকেন কত কইছে ভাই কত কইছে 1,10,000 আরে শুনেন না মামা আমার গরু পছন্দ হয়েছে দিকে তো আপনার কাছে ইয়ে করতেছে এদিকে একটু এদিকে শুনেন শুনেন তো আপনাদের গরু কিনে লাভ না আপনি যা ওই যে ছাগল কিনে লেন কি আমি কি আমি কি গরু বেচবেন না আপনি ভাই আপনি 7 লাখ এর গরু 1 লাখ টাকা আমার তো মাথায় গরু আরে আইন না জানতে জান আমি কাস্টমার বলতেই পারি আপনি এরকম করতেছেন কেন এদিকে এই ডাক দেন তো ভাই 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 শুনেন এই করেন না তো বুঝলে বুঝলে মামা শুনেন শুনেন
মেনলি হচ্ছে কি আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে দূর থেকে দেখছি আপনি গরু তো পছন্দ করেন শুনেন বাসায় মনে করেন লাল গরুর জন্য বলে দিয়েছে আমার ছোট বাচ্চারা হ্যাঁ এই গরুটা আমার খুব পছন্দ কালো একটা কিনছি সাদা একটা কিনছি লাল লাল শুনেন না না আপনি আপনি গরু আছে কয়টা আপনার গরু কয়টা আছে হ্যাঁ একটাই আছে না গরু আমার পাঁচটা আছে ওই যে লাল গরু ওইটা বেচেন নি একটু বেচেন নি একটু না গরু বেচি না তো আপনি কি বলবেন না এই দাম করলে আপনি বেচতে পারবেন তা আপনি 7 লাখ টাকার গরু ভাই জানতেন তাই জানা শুনেন আমি বলি আমার কথা শুনেন এই আরে আপনি মাথা ঠান্ডা করেন মিয়া গরু বেচতে আছেন না আমি আপনাকে কই 1 লাখ 30 হাজার টাকা দিই আরে আসলে কি লাগা তুমি হেলা গেল তো বাতি কত করে দাও জানতে ভাই এটা 1 লাখ 30 কইছে ভাই রাজি হইছেন দিয়ে দাও গরুটা ভাই আপনারা আসলে আমার অতিরিক্ত চালাইতাছেন তোমার না কইছি বেশি কত কই না কাস্টমার করে লাগে দরকার আছে পানি দিয়েছি দিয়া এটা একটু খাওয়াইছি আপনি গরু ফেরত নিয়ে যাবেন আপনি এরকম বাবলা হইতেছেন কি লেগা কি আপনি এমন করতেছেন আমরা তো গরু কিনতে আসছি ভাই কি ব্যাপারটা বুঝলাম না আপনাদের দুইজনের তামাশা এনে খাড়া খাড়া দেখতেছি আমরা তো গরু কিনতে আসছি ভাই গরু কিনতে আসছেন না না আপনি যদি দুধ কিনতে আসে যদি পানির দাম দেন হবে হ্যাঁ আমি তো মুলামুনা গরু মুলামুনা মুলান এর গায়ে হাত তুলছেন কেন কত বড় গলি যা আমি গরু নিতে আসছি মানে একবার ভাবলে আসছে মনে জন্য গরু নিয়ে বিচার কিছু হয়ে গেছে আমি কি কিনতে আসি নাই আপনি হের গায়ে হাত তুলছেন কেন আমরা তো গরু আপনি গরু বেচবেন না গরু বেচবো না গরু বেচবো না বেচতে আছে না আবার কথা কন আপনি অতিরিক্ত কথা বলেন এক গরিব মানুষ হ্যাঁ এটা বেচে আর সংসার চলে কথা আগে বুঝেন এটা মাছ বাজার না যে 200 টাকার মাছ 50 টাকা কইছেন 60 টাকা কইছেন আধা ঘন্টা ধরে আমার মাথা নষ্ট হইছে দরকার নাই তো আপনার কারণে আরো 10 টা কাস্টমার নষ্ট হইতাছে মিয়া হ্যাঁ আমি তো গরু নিতে আসছি নিতে আসেন নাই আপনি গরুটা 1 লাখ টাকা কোন বিবেকে কইছেন ভাই চলেন গরু কেনা লাগবে এটা এই বেটা দাঁড়া এর গায়ে হাত তুলছেন এর কাছে সরি কর এরকম বাবলই লোকা এর গায়ে হাত তুলছেন কেন এরকম বাবলই লোকা এই মিয়া আপনি চশমা পরে আইছেন আর পোশাক পরে আইছেন দেখি দামি মানুষ হয়ে গেছেন গা হ্যাঁ গরু বেচে দেখি কি হেতাম নাই মুসলমান কিন্তু মুসলমানের আচরণ কখনো এমন হইতে পারে না চুপ থাকেন না মুসলমানের ব্যবহার কি এমন হয় ভাই আমার একটা বেশি কথা কস বেটা মুসলমানের ব্যবহার কি এমন হয় বলেন আল্লাহ রাসূল কি এই ধরনের আচরণ করতেন জোর করে এই গরু নিবা কুরবানি সে দোকানদার সে তার গরু দাম চাইছে কিন্তু আপনি যদি আকাশ পাতাল দামের ডিফারেন্স করেন তাহলে কি হয় 7 লাখের গরু 1 লাখ বলছে 1 লাখ বলে এটা হয় নাকি আপনার তো বিবেক থাকা উচিত যে গরুটা না হইলো আমার 5 লাখ টাকা দাম কইতে আপনি যদি কাঁচা তো ওই পর্যন্ত যাইতেই বোন যাইবেন না আমার সুযোগই দেন আপনি কেমনে যাইবেন আপনি যাওয়ার আগে তো গায়ে হাত তুলে বসেন ভদ্র আচরণ করবেন এর সাথে খারাপ ব্যবহার করবেন আবার আরেকজনের সাথে করবেন এই কাজগুলি ঠিক না মুসলমান কখনো এই ধরনের আচরণ করতে পারে না ভাই বুঝছি ভাই ভুলে গেছে থাক ভাই ভুলে গেছে ভাই আপনি গরু বেচেন গরু ছাগল কিনে লয়েছেন আন্তরিকতা গরু নেন না নেন এটা আরেকজন নেবে কিন্তু সুসম্পর্ক সে তার এলাকায় সে কি আপনি চিনে আপনি ঢাকা আপনার বাড়ি কি ঢাকা সেই সব গ্রামের লোক সে গ্রামে গেলেও কই বুঝো না গরু বেচতে গেছি অমুক জায়গার মধ্যে কাস্টমারদের আচরণ খুব সুন্দর জি আপনার প্রশংসা করবে মিয়া আর আপনি কি করছেন তার গায়ের মধ্যে জোর করে করুন দেবে
চলো। ওই 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 গরুটার পানি দে।